বলছে দুর্গাপূজা হবে, মাদ্রাসার যুবক ছেলেরা গিয়ে নাকি সেখানে পাহারা দেবে। বাহ, মাদ্রাসার ছেলে গিয়ে পাহারা দিতে হবে দুর্গাপূজার মন্দির? দরকার নেই সেই দুর্গাপূজা করা, যদি হিন্দুরা পারো নিজেরা রক্ষা করো, না হয় বন্ধ করো তোমার দুর্গাপূজা। নমস্কার, আমি যেটা দেখছি বড় ব্যথা ভরা হৃদয় নিয়ে বলছি, ওপার বাংলা থেকে যে সকল অত্যাচারিত হিন্দুরা তাদের ঘর বাড়ি ফেলে কোনো মতে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিতে চাইছে, আমার কাছে এক এক করে খবর আসছে, রায়গঞ্জ থেকে আসছে, বগুড়া থেকে আসছে, পুলিশ তাদের অ্যারেস্ট করছে। কোন আইনে? ফরেনার অ্যাক্টে। ফরেনার অ্যাক্টে কি লেখা আছে? যদি কোনো বিদেশি পালিয়ে ভারতে প্রবেশ করে তাহলে ফরেনার অ্যাক্টে তাকে ধরে জেলে ঢুকাতে হবে। যদি কোনো বিদেশি পাসপোর্ট করে ভারতে এসে তার পাসপোর্টের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থেকে যায় সরকারকে না জানিয়ে, ফরেনার অ্যাক্টে একই দোষে দোষী অবৈধ অনুপ্রবেশকারী বলে তাকে জেলে ভরা হবে। আজকে বাংলাদেশে যা হচ্ছে এ কি ভাষায় প্রকাশ করা যায়? আপনারা ভাবুন তো, হিন্দুদের উপরে অকারণে কিভাবে অত্যাচার হচ্ছে! কোন মানুষ করতে পারে এটা? যার মধ্যে মানুষের আত্মা আছে, কিসের ধর্ম? কিসেরই বা হিন্দু ধর্ম, কিসেরই বা মুসলিম ধর্ম, কিসেরই বা শিখ, জৈন, পারসি, খ্রিস্টান? ধর্ম আগে না মানুষ আগে? আমরা আগে মানুষকে রক্ষা করব, ধর্ম অনেক পরে। মানুষই যদি বেঁচে না থাকে, মানুষই যদি খুন হয়ে যায়, মানুষকে যদি প্রশাসন খুন করে, চাকমা ভাইয়ের আমার চিৎকার করছিল ঘরের মধ্যে, দেখেছেন তো সে ভিডিও? না দেখে থাকলে দেখুন, দেখুন কিভাবে চিৎকার করছে। কে কোথায় আছেন প্লিজ সহায়তা করার জন্য অনুরোধ করছি। আমাদের বাসার নিচে, আমাদের জানলা সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের বাসার নিচে হামলা করা হচ্ছে। সবাইকে যে যেখানে পারেন, যে যেখানে আছে, অনুরোধ করছি যদি কেউ পারেন সহায়তা করার জন্য। রাঙামাটির দক্ষিণ কালিন্দীপুর এবং বন্দরপাড়ার অবস্থা খুবই খারাপ, সব জায়গায় বাসা বাড়িতে হামলা করা হচ্ছে, যদি কেউ পারেন প্রশাসনিক সহায়তা করার জন্য অনুরোধ করছি। দেখলেন তো, সেই চাকমা সম্প্রদায়ের মানুষ তারা, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে কিভাবে চিৎকার করছে, বাঁচাও, আমাদের কেউ নেই বাঁচাও, প্রশাসনের কেউ নেই বাঁচাও। তারপরে তারা প্রতিরোধ গড়ে তুলল, প্রতিরোধ গড়ে তুললে বাংলাদেশের বর্তমান যে সরকার সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে তাদের গুলি করে মারল। এটা কিসের সরকার, কিসের দেশ, কেমন দেশ? তারা যা ইচ্ছা তাই করছে, বড় ব্যথা লাগে। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অন্তত একটা কড়া বার্তা দেওয়া দরকার এদের বিরুদ্ধে। আমি মনে করি, আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক হিসেবে আমি এটা মনে করি, আমি একটা উদ্বাস্তু ঘরের সন্তান হিসেবে মনে করি, আমার পূর্বপুরুষ অবিভক্ত ভারতেই জন্মগ্রহণ করে তারা ভারত ভাগের ফলে পূর্ব পাকিস্তানে পড়ে গেলে তারা আসতে বাধ্য হয়েছিল। আমি জানি এই ব্যথা কি। আজকে কেন হিন্দুদের উপর অত্যাচার হবে? মুসলিম ভাই তাদের উপর অত্যাচার হচ্ছে, যারা ওখানে গান বাজনা গায় তাদের উপর অত্যাচার হচ্ছে, সঙ্গীতজ্ঞ তাদের মেরে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তারা মারফতি মতের মাজারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, যে মাজারে আনন্দের বাজার মেলে, সেখানে কোনো জাতি ধর্ম থাকে না, একাকার হয়ে সবাই প্রেমের প্লাবনে ভাসে। আমি কুষ্টিয়াতে গেছি আমার সাইজির দরবারে, কি আনন্দের মেলা! আমি ভুলে যাই সেখানে গেলে কে হিন্দু কে মুসলমান, মনে পড়ে সেই লালনের গান, সব লোকে কয় লালনে কি যা সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। আজ তাদের কোনো জায়গা নেই,
আমার বন্ধু সুফি মণ্ডল, আমি যাকে শ্রদ্ধা করি আরিফ দেওয়ানজি, আমার জামাই মেয়ে কাজল দেওয়ান, বাবলি দেওয়ান কত ভালো গান করে, মুক্তা সরকার কত ভালো ভালো শিল্পী, যাদের ভারতবর্ষে এনে বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করিয়েছি, মানুষ কেঁদে কেটে আকুল হয়েছে। মমতাজ খোঁজ নেই কারো, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা কিসের ইসলাম ধর্ম? এটা কি ইসলাম ধর্ম? এটাই কি ইসলামের ধর্মীয় মতবাদ? নাকি এটা তালিবানি, জেহাদি, উগ্রপন্থীদের সেই ইয়াহিয়া খান, টেক্কা খান, ভুট্টা খান, তাদের সেই দর্শন নিয়ে আজকে এরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলার উপরে তারা আজ এইভাবে অমানবিক পাশবিক অত্যাচার করে ধর্ষণে আজ তারা রত হচ্ছে। আমি করজোড়ে বলবো, মুসলিম ভাইয়েরা আপনারা ভাবুন, কেউ চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে চলে যেতে হবে। শান্তি রক্ষা করুন, মানুষকে আগে বাঁচান। বলছে দুর্গাপূজা হবে, মাদ্রাসার যুবক ছেলেরা গিয়ে নাকি সেখানে পাহারা দেবে। বাহ, মাদ্রাসার ছেলে গিয়ে পাহারা দিতে হবে দুর্গাপূজার মন্দির? দরকার নেই সেই দুর্গাপূজা করা, যদি হিন্দুরা পারো নিজেরা রক্ষা করো, না হয় বন্ধ করো তোমার দুর্গাপূজা। না, তারা পাহারা দিতে আসলেও আমরা চাই না যে পাহারা দেখি। ফার্স্ট কথা, আমরা হিন্দু, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের রক্ত আছে, রক্ত আছে বলে আমরা আন্দোলন করতেছি। তো আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের মন্দিরও পাহারা দিতে পারবো। তার জন্য কোনো মাদ্রাসার পোলাপাইন বা যাই বলেন, আমাদের অন্য কোনো ধর্মের লোক বা হোক সে যেই হোক, আমাদের লাগবে না, আমরা হিন্দুরাই আমাদের জন্য এনাফ। কিসের মাকে ডাকবো? আজ মাদ্রাসার ছেলেরা এসে পাহারা দেবে? ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, রাত্রিতে যারা মেয়েরা তাদের ডিউটিটা কমিয়ে দেওয়া হবে রাত্রিতে। হ্যাঁ, রাত্রি সাথী কেন 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 মায়েদের আমরা নিরাপত্তা দিতে পারবো না? কেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে পারবে না? বাংলাদেশ কি শুধু মুসলমানের দেশ? ওই পশ্চিমিয়াদের তাড়াবার জন্য সবচাইতে যদি বেশি রক্ত দিয়ে থাকে, জীবন দিয়ে থাকে, দিয়েছিল হিন্দুরা সবচাইতে। যদি ঘর বাড়ি ছাড়া কেউ হয়েছিল বেশি, হয়েছিল হিন্দুরা। ইজ্জত দিয়েছিল বেশি হিন্দুরা। আজ তাদের মূল্য নেই, তারা এখনো ওখানে এইভাবে নির্যাতিত, এইভাবে ধর্ষিত, এইভাবে লুণ্ঠিত হচ্ছে, তারা তাদের জমি জমা দখল করে নিচ্ছে। আমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন রাখছি, বিশেষ করে আমার রানাঘাট এবং বনগাঁ লোকসভার যে দুইজন মাননীয় এমপি রয়েছেন এবং একজন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী রয়েছেন, আমার ঠাকুর মহাশয় এবং ওদিকে আমার জগন্নাথ দা, তারা যেন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখেন এবং শ্রদ্ধেয় আমার সুকান্ত অধিকারী মহাশয় যিনি কেন্দ্রীয় মন্ত্রী, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়, শ্রদ্ধেয় অমিতাভ চক্রবর্তী মহাশয়, শ্রদ্ধেয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, যারা এই রাজ্য নেতৃত্ব রয়েছে, এলওপি যিনি রয়েছেন, যারা এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, উদাত্ত কণ্ঠে বলুন, উপার বাংলার মা বোনেরাও, আমার মা বোন হিন্দু মা বোনেরা, আর একজনের গায়েও যেন হাত না পড়ে, আর যারা এখানে আসবে একটা পুলিশ যেন তাদের অ্যারেস্ট না করে। এইটুকু বলে আমি আমার এই বক্তব্য শেষ করব। 23 তারিখ আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়ের উপরে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির পক্ষ থেকে বিরাট একটা যন্তর মন্তরে ধর্ণা অবস্থান করা হচ্ছে। আপনারা সবাই সেখানে যোগ দেবেন। আমি বিধানসভায় আমার কার্যক্রম থাকার জন্য আমি যেতে পারিনি, আমি আমার একটা ভিডিও ক্লিপ সেখানে পাঠিয়ে দিয়েছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।